রাঙ্গামাটিতে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে, তবে করোনার কারণে বাজারগুলোতে ক্রেতা ও ব্যাপারী নেই। এতে লোকসানের আশঙ্কা করছেন বাগান মালিক ও মৌসুমি ফল ব্যবসায়ীরা। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে বিশেষ ব্যবস্থায় লিচু বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাঙ্গামাটির সংবাদদাতা মোহাম্মদ কামাল উদ্দিনের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। রাঙ্গামাটিতে পাহাড়ের উর্বর জমি লিচু চাষের বেশ উপযোগী, এই কারণে জেলায় গড়ে উঠেছে নতুন অনেক লিচু বাগান। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। এরই মধ্যে রাঙ্গামাটির হাটবাজারে উঠেছে মৌসুমি রসালো এই ফল। তবে করোনা পরিস্থিতিতে নেই ক্রেতা, আসছেন না দূর দূরান্তের ব্যবসায়ীরাও। চাষিরা বলছেন এবার ফল বাজারের অবস্থা ভালো নয়। এদিকে কৃষকরা বলছেন ভোক্তা ব্যাপারী কম থাকায় এবার ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা, বড় লোকসানের শঙ্কাও করছেন তারা। করোনার কারণে বাজারজাত করেও ন্যায্য মূল্যটা পাচ্ছি না। যেখানে বিক্রি করতাম বেশি, এখানে অর্ধেক মূল্য বিক্রি করতে হচ্ছে। লিচুর দাম না থাকায় খরচের টাকা উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে বাগান মালিকদের। কোনো ব্যবসা বাণিজ্য চলতেছে না, আমরা সবাই ঘরে বসা আছি। এখন লকডাউনের কারণে আমাদের মালামাল এখান থেকে যাইতে পারতেছে না, আসতে পারতেছে না। তবে কৃষি বিভাগ বলছে এই পরিস্থিতি বিশেষ বিবেচনায় বাজারজাত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের এখানকার প্রশাসন, আমাদের এখানকার পুলিশ প্রশাসন, আমাদের আর্মি প্রশাসন, সবাই কিন্তু সম্পূর্ণ চেষ্টার মাধ্যমে আমাদের এখানকার সেই কিন্তু অনেক কৃষি বিভাগের তথ্য মতে এবছর রাঙ্গামাটিতে 1828 হেক্টর লিচুর চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।